سنتير انوشاري بنا يا الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম আিরাম আলহিমুলসলামের সুন্নাত আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা আম্বিয়াদের বিভিন্ন সুননাতি মোবারকা নিয়ে আলোচনা করে থাকি আজকে ইনশাল্লাহ একটি সুন্নাত নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব নিয়তের ব্যাপারে হাদিসে পাক এসেছে নিয়াতুল মকমিনী হইরুমিন আমালি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম শুনে আমরাও নিয়ত করি যে আল্লাহ এবং তার রসুল সাল্লিহবাসালামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব যা আলোচনা হবে তার উপর আমল করবে এবং অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদ শরীফের অসংখ্য অগণিত বেশুমার ফাজাইল কিতাব ও আহাদিস তৈরার মধ্যে বর্ণিত হয়েছে রসুলের করিম সল্লাহ তলা আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাসিল করবেন সল্ল আলাল হবিব সল্ললা আয়লা মোহাম্মদ সল্ল্লাহ তলা আলহি আলহিউ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো হজরত হুদ আলানবীন ওয়ালহস্লাসাল্লামের নিজ সম্প্রদায়ের প্রতি দিনের দাওয়াত দেয়া আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত দেয়া প্রত্যেক নবী আপন আপন সম্প্রদায়ের প্রতি দাওয়াত দিয়েছেন আপন সম্প্রদায়কে আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করার আদেশ দিয়েছেন প্রত্যেক নবী আম্বিয়া রসুলগণের এটাই দায়িত্ব ছিল যে আপন সম্প্রদায়ের প্রতি দিনের দাওয়াত দেয়া দিনের তবলিক করা আল্লাহ পাকের একত্ববাদের প্রতি ধাবিত করা তো সেই সুবাদে আজকে ইনশা আল্লাহ আমরা হজরত হুদ আলানবীন ও আলিহাত সালামের আপন সম্প্রদায়ের প্রতি কেমন দাওয়াত দিয়েছিলেন কিভাবে দাওয়াত দিয়েছিলেন কি কি দাওয়াত দিয়েছিলেন এবং ওনার সম্প্রদায় অ্যাকসেপ্ট করেছেন কি না বা কি পরিণতি হয়েছে সেই সম্প্রদায়ের ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব হজরত হুদ আলিহ ইসালামের কিছু আমরা বৈশিষ্ট্য শুনে নেই ওনার নাম হচ্ছে হুদ আর ওনার বাবার নাম আব্দুল্লাহ ইবনে রিয়াহ ওনার জন্মের সময় তার মায়ের বয়স হয়েছিল ত্রিশ বছর হজরত হুদ আলা নবীন ওয়ালিহাতুসালামের গায়ের রং ছিল গন্দম শরীরে প্রচুর লোম ছিল চেহারা মোবারক অত্যন্ত সুন্দর ছিল তিনি দেহ অবয়বে হজরত আদম সালামের সাদৃশ্য ছিলেন সুন্দর চেহারা ও দৈহিক গঠন ছিল লম্বা চুল ছিল এলোমেলো তবে দাড়ি ছিল ঘন আসলে পাগসলাল আলী সালামের নূর মোবারক তার কপালে উদ্ভাসিত ছিল মানুষ ওই নূরের দিকে দৃষ্টিপাত করে বলতো এই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করবে এবং মূর্তি ভেঙে দিবে মানুষ তাকে অত্যাধিক শ্রদ্ধা করত। হজরত হুদ সালাম হজরত নূহ আডানবীন ওয়ালিহ সালামের প্রায় আটশো বছর পর আগমন করেন চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবুয়াদ দান করেন আদ সম্প্রদায়ের সময়কাল ছিল হজরত ইসা সালামের প্রায় দু হাজার বছর পূর্বে আর এটাও বলে দেয় যে হজরত হুদ আডানবী ওয় আলহ সালাতামকে যে সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছিল সে সম্প্রদায়ের নাম ছিল আধ তো হজরত হুদ আডানাবিন সালাম আপন সম্প্রদায় আদ সম্প্রদায়কে দিনের দাওয়াত দিয়েছিলেন দিনের তবলিক করেছিলেন এই সম্প্রদায়ের মাঝে যা সুরা আরাফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক নিজেই ইরশাদ করেছেন সুরা আরাফের পঁয়ষট্টি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন এবং আদ এর প্রতি তাদের ভাতৃত্ব সম্পর্ক থেকে হুদকে প্রেরণ করেছি বলল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই তবে তোমাদের কি ভয় নেই এ আয়াতেই দেখুন আল্লাহ পাকের একত্ববাদের প্রতি ধাবিত করছে কি বলছে যে এক আল্লাহর ইবাদত করো হুদা আরহি আপন সম্প্রদায়কে বলছে যে এক আল্লাহর ইবাদত করো তারই ইবাদত কর কেননা তিনি ছাড়া কোনো উপাস্য নেই তো উনি কী বলছেন যে তবে তোমাদের কি ভয় নেই এর পরবর্তী আয়াতে আল্লাহ তারা আরবিষাদ করেন যে তার সম্প্রদায়ের যে প্রধানগণ ছিল নেতারা ছিল তারা বলল নিশ্চয় আমরা তোমাকে নির্বোধ মনে করি এবং নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করি আস্তাউফেরুল্লাহ এরকম প্রত্যেক নবীকে তাদের সম্প্রদায় কমবেশ এই কথাগুলো বলতো যে আমরা আপনাকে মিথ্যা মিথ্যাবাদী মনে করি আপনাকে নির্বোধ মনে করি তো দেখুন একজন নবীকে একজন রসুলকে নির্বোধ বলে ডাকা মিথ্যাবাদী বলে ডাকা এর চাইতে বিয়াদবি আর কি হতে পারে কিন্তু এরপরেও যারা আল্লাহ পাকের নবী ছিলেন যারা আম্বিয়া ছিলেন যারা রসুল ছিলেন তারা নেকির দাওয়াত দেয়া ছাড়েননি তারা দিনের দাওয়াত দেয়া ছাড়েননি দিনের তবলিক করা ছাড়েননি এ থেকে মাদিনী ফুল এটাই মিলে যে আমরাও যখন দিনের দাওয়াত দিব অনেক লোক অনেক কথা বলবে এরপরেও মহাব্বতের সাথে ভালোবাসার সাথে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে বলল হে আমার সম্প্রদায় হৌদ আলী হিসাল্লাম বলছেন যে হে আমার সম্প্রদায় নির্বোধ হবার সাথে আমার কি সম্পর্ক আমি তো বিশ্ব প্রতিপালকের রসুল হই এর পরবর্তী আয়াতে আরও ইরশাদ করছেন তোমাদেরকে আমার প্রতিপালকের বাণীসমূহ পৌঁছাচ্ছি এবং তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী হই তো উনি বলছেন যে আমি কেন নির্বোধ হব আমি কেন মিথ্যাবাদী হব আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আর আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমি তো তোমাদের ভালোর জন্য এসেছি তোমাদেরকে সোজা রাস্তা দেখে দেখাতে এসেছি কেন আমাকে মিথ্যা প্রতিপন্ন করছো কেন আমাকে মিথ্যাবাদী বলছ তো এজন্য আমাদের উচিত যে যখনই কেউ নেকির দাওয়াত দিতে যাবে আর নেকির দাওয়াত দিতে গিয়ে যদি কারো কটু কথার আমরা শিকার হই তাহলে তাকে উত্তম কথার মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যমে উত্তম আখলাকের মাধ্যমে তার মনকে জয় করে নেয়া আরও বলছেন এবং তোমাদের কি এটার উপর বিস্ময় হয়েছে যে তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট থেকে একটা উপদেশ এসেছে এবং তোমাদের মধ্য থেকে একজন পুরুষের মাধ্যমে এজন্য যে তোমাদেরকে সতর্ক করবে এবং স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নোহ এর সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের গরনের মধ্যে প্রশস্ততা বৃদ্ধি করেছেন সুতরাং আল্লাহ এর নিয়ামত সমূহকে স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয় এখানে বারবার বার উনি কী করছেন বারবার বার সম্প্রদায়কে সতর্ক করছেন তো এভাবে প্রত্যেক নবী রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন আজাব গজব নাজিল হওয়ার ব্যাপারে বা দুনিয়াতে যে যে অপকর্ম করলে আখেরাতে শাস্তি পেতে হবে সেই অপকর্ম ব্যাপারে সতর্ক করা প্রত্যেক রসুলের দায়িত্ব ছিল তো ঠিক সেইভাবে হজরত হুদ সালাম আপন সম্প্রদায় আদকেও সেভাবে সতর্ক করেছে যে আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো এর পরের আয়াতে কি বলা হচ্ছে আজ সম্প্রদায় বলতে লাগলো তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছো যে আমরা এক আল্লাহ এরই ইবাদত করব। এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করতো তাদেরকে ছেড়ে দিব সুতরাং আনয়ন করো সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও যদি তুমি কি হও সত্যবাদী হও তো এখানে বলা হচ্ছে যে হুদা সালাম ওনার একটি ইবাদতখানা ছিল হুদা সালাম আপন সম্প্রদায়ের বস্তি থেকে পৃথক একটা নির্জন স্থানে ইবাদত করতেন যখনই তার নিকট আসতো তখন তিনি তা তার সম্প্রদায়ের নিকট এসে শুনিয়ে দিতেন তো তারা বলতে লাগলো যে আনয়ন কর সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও এরপরে বলতে লাগলো নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের প্রতিপালকের শাস্তি এবং ক্রোধ পতিত হয়ে গেছে তবে কি তোমরা আমার সাথে শুধু সেসব নাম সম্বন্ধে বিতর্কে লিপ্ত হচ্ছ যেগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষগণ রচনা করে রেখেছে আল্লাহ সেগুলোর কোনো সনদ অবতরণ করেননি সুতরাং তোমরা রাস্তা দেখো আমিও তোমাদের সাথে দেখছি তারাও বার 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 ওনাকে বলতে লাগলো যে আপনি যদি সত্যবাদী হন তাহলে প্রমাণ করুন হুদা আলহিসাল্লামও আপন সম্প্রদায়েরকে বলতে লাগলো যে খুব শীঘ্রই কিন্তু আমার কথা না মানলে আমার কথা গ্রহণ না করলে খুব শীঘ্রই আল্লাহ পাকের শাস্তি অবধারিত হবে শীঘ্রই আল্লাহ পাকের ক্রোধ নাজিল হবে এরপর রায়াতে বলা হচ্ছে যে অতপর আমি তাকে এবং তার সঙ্গীদেরকে সিও এক মহাদয়া মহাদয়াপূর্বক উদ্ধার করেছি এবং যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত তাদেরকে নির্মূল করেছি আর তারা ইমান আনয়নকারী ছিল না অবশেষে কি হলো যে হুদ আলী সালাম আপন সম্প্রদায়কে দাওয়াত দিত আর ওনার সম্প্রদায়ের মাঝে যারা ইমান আনয়ন করেনি এবং যারা কিয়ামত পর্যন্ত ইমান আনয়ন করবে না তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন ওনার সম্প্রদায়ের মধ্যে আর যারা ইমান আনয়ন করেছে গুটি কয়েক তাদেরকে সেই আজাবের মধ্যে উদ্ধার করেছেন হিফাজত করেছেন তো এ আজ সম্প্রদায়ের ব্যাপারে একটি সংক্ষিপ্ত ঘটনা আছে কিভাবে। আজাব নাজিল হয়েছিল সেই ঘটনাটি আমি আপনাদের সামনে পেশ করছি আজ সম্প্রদায় আহকাফে বসবাস করত। যা ওমান ও হাজারি মাউতের মধ্যবর্তী গিয়েমিনি এলাকার একটি মরুভূমি ছিল তারা ভূপৃষ্ঠকে অপকর্মে ভর্তি করে দিয়েছিল অনেক ধরনের অপকর্মে তারা লিপ্ত ছিল দুনিয়ার অন্যান্য সম্প্রদায়কে তারা অত্যাচার ও শক্তির দাপটে পদদলিত করেছিল তিনি তাদেরকে আল্লাহ এর একত্বকে স্বীকার করে নেয়ার নির্দেশ দিলেন জুলুম অত্যাচার মানুষকে যে করত সেগুলো থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন ওইসব লোক তা মান্য করতে অস্বীকৃতি জানালো এবং তাকে অস্বীকার করতে লাগল মাজ আল্লাহ নবীকে অস্বীকার রসুলকে অস্বীকার এমনও হতভাগা আছে বর্তমান জামানায়ও আছে অধিকন্তু বলতে লাগলো আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী কে আছে আস্তাউরুল্লাহ তারা এমন সম্প্রদায় ছিল এমন হতবাগা ছিল নিজেরাই বলতে লাগলো যে আল্লাহকে আমাদের চাইতে আবার শক্তিশালী কে মুষ্টিমেয় কয়েকজন মাত্র তাদের মধ্যে হুদ আলহি সালামের উপর ইমান আনলেন তারা সংখ্যায় অনেক কম ছিলেন অনেক কম এবং নিজেদের ইমানকে গোপন করে রাখতেন ওইসব ইমানদারদের মধ্যে একজনের নাম ছিল মারসাদ ইবনে সাদ ইবনে উদাইর আরহি সালাম তিনি নিজের ইমানকে গোপন রাখতেন যখন সম্প্রদায়ের লোকেরা অবাধ্যতা প্রদর্শন করল তাদের নবী হজরত হুদ আলিহি সালামকে অস্বীকার করল দুনিয়ার ফেসাদ আরম্ভ করলো জুলুম অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে লাগলো এবং অতি উচ্চ ও মজবুত দালান অট্টালিকা নির্মাণ করতে লাগলো এমন মনে হচ্ছিল যে যে তারা মৃত্যুবরণই করবে না হয়তোবা তারা দুনিয়াতে চিরদিনই থাকবে যখন তাদের অপরাধ সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ তালা বৃষ্টিকে বন্ধ করে দিলেন মনে রাখবেন আল্লাহ পাকের অনেকগুলো আজাবের মধ্যে একটা আজাব হচ্ছে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাওয়া বৃষ্টি না পরা তো তাদের উপরও বৃষ্টি পরা বন্ধ হয়ে গেল তিন বছর যাবৎ বৃষ্টিপাত হয়নি তখন তারা মহা বিপদে পড়ল সেই যুগে একটা প্রথা ছিল যখন কোনো বালা মুসিবত নাজির হতো যখন কোনো বালা মুসিবত আসতো তখন লোকেরা পবিত্র কাবা ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে আল্লাহ তালার দরবারে সে মুসিবত দূর হওয়ার জন্য প্রার্থনা করত। সে সময় বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন সবাই গিয়ে কাবা ঘরের মধ্যে দোয়া করত এজন্য তারাও একদল প্রতিনিধি বাইতুল্লাহ শরীফ রওয়ানা করলো এ প্রতিনিধি দলের মধ্যে কাইল ইবনে আনাজ না ইমান ইবনে বায়াস এবং মারসাদ ইবনে আদ ছিল তারা ওই সব লোক ছিলেন যারা হজরত হুদ আলি সালামের উপর ইমান এনেছিল এবং নিজের ইমানকে গোপন করত সে যুগে মক্কায় মোকারমায় আমালিক সম্প্রদায় বসবাস করত। তাদের নেতা ছিল মাবিয়া ইবনে বাকর তার নানা সম্পর্কীয় আত্মীয় স্বজন আদ গোত্রের মধ্যে ছিল সে এলাকা থেকে প্রতিনিধি দলটা মক্কায় মোকারমার পার্শ্ববর্তী এলাকায় মহাবিয়া ইবনে হারারের বাড়িতে অবস্থান গ্রহণ করত। সেসব লোকের যথেষ্ট সমাদর করল অতিমাত্রায় আতিথেয়তা করল এখানে এসব লোক মদ্যপান করতে এবং দাসীদের নৃত্য উপভোগ করতে লাগল। এভাবে তারা আরাম আয়েস ভোগবিলাসের মধ্যে পূর্ণ একটা মাস অতিবাহিত করল তখন মোয়াবিয়া মনে মনে কথা ভাবল যে এসব রক্ত আরাম আয়েসের নেশায় এমনই মত্ত হয়ে গেছে যে নিজেদের গোত্রের ওই বিপদের কথা পর্যন্ত ভুলে বসেছে কোন বিপদ যে তাদের গোত্রের মধ্যে যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে যাতে তারা সেখানে আটকা পড়েছে কিন্তু মোয়াবি ইবনে বাকারের এ ধারণাও ছিল যে যদি সে ওই সব লোককে কিছু বলে তবে তারা সম্ভবত এ কথা মনে করতে পারে যে এখন তাদের আতিথেয়তা তার নিকট কষ্টদায়ক অনুভূত হচ্ছে এ কারণে সে গায়িকা দাসীদেরকে এমন সব কবিতা পাঠের নির্দেশ দিল যেগুলোর মধ্যে আদ গোত্রের দুর্ভিক্ষের উল্লেখ ছিল দাসীরা যখন সেসব কবিতা পাঠ করলো তখন তাদের স্মরণ হলো আমরা তো ওই গোত্রীয়দের বিপদের কথা ফরিয়াদ করার উদ্দেশ্যে মক্কায় মক্কা প্রেরিত হয়েছি অতএব তারা তখনই হেরেম শরীফে প্রবেশ করে তাদের সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণের জন্য প্রার্থনা করার মন স্থির করল তখন মারসাদ ইবনে সাদ বললেন আল্লাহর শপথ তোমাদের প্রার্থনায় বৃষ্টি বর্ষিত হবে না কিন্তু যদি তোমরা তোমাদের নবীর কথা মেনে চলো তবে বৃষ্টিপাত হবে তখনই মারসাদ নিজের ইসলাম প্রকাশ করল এসব লোক মারসাদকে ত্যাগ করল এবং নিজেরা মক্কায় মোকারমায় গিয়ে প্রার্থনা করল আল্লাহ তিনটা মেঘ প্রেরণ করলেন বৃষ্টি আসার আগে যে মেঘ আসে তিনটা মেঘ প্রেরণ করলেন একটা সাদা একটা লাল একটা কালো আর আসমান থেকে আহ্বান আসলো হে কাইল নিজের জন্য ও নিজ সম্প্রদায়ের জন্য এই মেঘগুলো থেকে যে যে কোনো একটা মেঘকে গ্রহণ করো এই সাদা লাল কালো এই তিনটা মেঘ থেকে যে কোনো একটা মেঘ তোমার সম্প্রদায়ের জন্য গ্রহণ করো সে কালো বর্ণের মেঘকে গ্রহণ করলো এই ধারণায় যে তা থেকে খুব বেশি পানি বর্ষিত হবে অতপর সেই কালো মেঘ আধ গোত্রের দিকে রওয়ানা হলো কিন্তু তা থেকে এক বাতাস প্রবাহিত হলো তা এত প্রবল ছিল যে মোটা মানুষকে উড়িয়ে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এটা দেখে ওইসব লোক আপন আপন ঘরে ঢুকে পড়ল এবং দরজাগুলোকে বন্ধ করে দিল কিন্তু তারা বাতাসের তীব্রতা থেকে বাঁচতে পারেনি বাতাস দরজাগুলো উৎপাটিত করল এবং তাদেরকে ধ্বংস করে ফেলল আর আল্লাহর কুদ্রুতে কালো বর্ণের পাখি আত্মপ্রকাশ করল যেগুলো তাদের লাশগুলোকে উঠিয়ে সমুদ্রে নিক্ষেপ করল হযরত হুদ আলিহি সালাম মৌমিনদের সঙ্গে নিয়ে সম্প্রদায় থেকে পৃথক হয়ে সরে গিয়েছিলেন এ কারণে তারা নিরাপদে ছিলেন সম্প্রদায়ের লোকেরা ধ্বংসপ্রাপ্ত হবার পর ইমানদারগণকে সঙ্গে নিয়ে হজরত হুদ আলিহি সালাম মক্কায় মোকারমায় শিফ নিয়ে গেলেন এবং পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে আল্লাহর ইবাদত বন্দেকি করতে থাকেন তো দেখুন যারাই আল্লাহর নবীদের দাওয়াতকে অস্বীকার করবে আল্লাহ পাকের পয়গম্বরদের দিনের কথাকে অস্বীকার করবে ইমানকে গ্রহণ করবে না তারাই আজাবের মধ্যে লিপ্ত হবে তো এই জন্য দিনের দাওয়াত দেয়া এটা নবীদের সুন্না আর দিনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন কথা শোনা এবং বিভিন্ন মন্দ কথা শুনেও সবর করা এটাও যারা আম্বিয়া কেরাম ছিলেন যারা রসুলগঞ্জ ছিলেন তাদের শুননা আমাদের উচিত যে আমরাও যাতে দিনের দাওয়াত দেই দিনের তাবলিক করি যারা বে নামাজে আছে তাদেরকে নামাজের দাওয়াত দিই যারা গুনাহের কাজে আছে তাদেরকে গুনাহ থেকে বিরত থাকার দাওয়াত দেয় যারা ইমান হারা আছে তাদেরকে ইমানের দাওয়াত দেয় হ্যাপদুলিল্লাহ দাওয়াত ইসলামী এ বর্তমান ফিতনা ফেসাদের যুগে আমাদেরকে দিনের দাওয়াত দেয়ার সে মহান সুন্নতকে আঁকড়ে ধরার সৌভাগ্য লাভ করাচ্ছে দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে দাওয়াত ইসলামের যে সাংগঠনিক কাজ আছে বারো দিনই কাজ এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে অপরকে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং এর মাধ্যমে সুন্নতে আম্বিয়া আদায় হচ্ছে তা আমাদের উচিত যে দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হওয়া দাওয়াত ইসলামের কাজকে ধারণ করা দাওয়াত ইসলামের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে সামিল করা ইনশাল্লাহ এর বরকতে আমরা দিনের দাওয়াত দিতে পারব। নেকির দাওয়াত দিতে পারব পথারা মানুষকে সঠিক পথের দিশা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকের প্রোগ্রামে আমরা হজরত হুদ আলার বিন ওয় সালাম যে নিজের সম্প্রদায়কে দিনের দাওয়াত দিয়েছেন সে ব্যাপারে শুনেছি এছাড়াও হজরত হুদ আলেবীন ওয়ালহ্লাসাল্লামের দিনের দাওয়াতের ব্যাপারে বিভিন্ন আয়াতে মোবারকের মধ্যে এসেছে যেমনটি আমি তো সুরা আরাফের কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি সুরা হুদের মধ্যেও এসেছে সুরা হুদের পঞ্চাশ থেকে একষট্টি নং আয়াতেও আল্লাহ পাক বিভিন্ন আয়াতে মোবারকা ইরশাদ করেছেন যেখানে হুদ আলি সালামের ব্যাপারে এসেছে আমি এই আয়াতগুলো আপনাদের সামনে পেশ করছি হুদ যে সুরা রয়েছে হুদ সুরার মধ্যে যে আয়াতগুলো এসেছে আয়াত নাম্বার পঞ্চাশ থেকে একষট্টি আল্লাহ পাক ইরশাদ করেন আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি করো তিনি ভিন্ন তোমাদের কোনো মহবুদ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছো হে আমার জাতি আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন পয়দা করেছেন তবু তোমরা কেন বোঝো না আর হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হই না তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নয় হুদ বললেন আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছো তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতপর আমাকে কোনো অবকাশ দিও না আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করছি যিনি আমার এবং তোমাদের পরবার দিগার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই তথাপি যদি তোমরা মুখ ফেরাও তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যে আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না নিশ্চয়ই আমার পরবার দেগারি প্রতিটি বস্তুর হেফাজতকারী তো এভাবে সুরাহুদের পঞ্চাশ থেকে একষট্টি নং আয়াতে হুদ আলহি সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে মোবারকে এসেছে তো বলার উদ্দেশ্য এটাই যে হুদ আলহি সালাম আপন সম্প্রদায়কে বিভিন্নভাবে নেকির দাওয়াত দিয়েছেন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে সরল পথে চলো আল্লাহকে মানো আল্লাহর প্রতি ইমান আনো কিন্তু যারা মানার তারা তো মেনেছে যারা না মানার তারা সবশেষে কিসের মধ্যে গ্রেফতার হয়েছে আজহাবের মধ্যে গ্রেফতার হয়েছে তো এই জন্য নবিয়ে পাক আলিহি সোলাতুসালামের রিসালতের যুগ চলছে এখন আমার নবিয়ে পাক আলিহি সোলাতুসাল্লামের উম্মত আমরা নবিয়ে পাক আমাদেরকে নেকির দাওয়াত দিয়ে গিয়েছেন ইমানের দাওয়াত দিয়ে গিয়েছেন যারা ইমান হারা তারা ইমান আনন্দ যারা গুনাহের পথে আছি গুনা থেকে তবা করে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় তো আল্লাহ পাক আমাদের সবাইকে নেকির দাওয়াত দেয়া আমার নবীর উম্মদদেরকে গুনা থেকে নেকের প্রতি ধাবিত করার সে তৌফিক দান করুক আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার অপর ভাইয়ের প্রতি পৌঁছে দেয়ার সে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী কিল আমিন সল্লাহ তা আয়লা আলি হি আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আইডাল হাবিব সল্লাহ আলম সাল্লি সুন্নতের অনুসারী বানা